হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ শপিং হল। আজকে আমার ঈদের শপিং টুকিটাকি শেয়ার করব। তো এবার ঈদে আমার তেমন কিছু কেনা হয়নি, খুবই সিম্পল অল্প কিছু জিনিস কিনেছি। তো দেরি না করে শুরু করে দিই, প্রথমেই এই শাড়িটা দিয়ে শুরু করছি। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজটা বানানো হয়ে গেছে, খুব সিম্পলই আমি বানিয়েছি গোল গলা দিয়ে। এটা একটা কটন শাড়ি, খুবই পাতলা কাপড়ের মধ্যে এবং জয়পুরি টাইপের প্রিন্ট করা আছে। এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনেছি কিন্তু এখনও পরা হয়নি। ঈদের দিন সকালে পরার জন্য আমি শাড়িটা প্রিফার করি, এই জন্য একটা শাড়ি আমি কিনি প্রতিবারই। সেটা আমি সুতি শাড়ি কিনি গোসল করে পরার জন্য। তো এই শাড়িটা এবার পরবো বলে রেখেছি। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, শাড়ির কাপড়টা খুবই কমফোর্টেবল। এই শাড়িটার প্রাইস ছিল 1600 টাকা বা 1400 টাকা, আমার একদম এক্স্যাক্টলি মনে নাই, অনেকদিন আগে যেহেতু কেনা হয়েছে। তো এরপরে আমি দেখাচ্ছি একটা জামদানি শাড়ি। এই শাড়িটার কালারটা খুবই সুন্দর, আমার পার্সোনালি খুব পছন্দ, শুভ্র শুভ্র একটা কালার। এই শাড়িটা আমার এখনও পরা হয়নি, এই জন্য আমি ঈদ শপিং হলের মধ্যে আর কি ইনক্লুড করে দিলাম। তো এই শাড়ির ব্লাউজটা আমার বানাতে দেয়া আছে। শাড়িটা পাঠিয়েছিলেন রিনা জামদানি পেজ থেকে, তোমরা যদি চাও সেখান থেকে দেখে অর্ডার করতে পারো। ওদের পেজে এক্সক্লুসিভ থেকে শুরু করে সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে শাড়ি রয়েছে। তো এই শাড়িটা একবার আমি ট্রায়াল দেওয়ার জন্য পরেছিলাম, একটা ভিডিও মেক করেছি। শাড়িটা ঈদের মধ্যে পরার জন্য রেখে দিয়েছি এবং ব্লাউজটা ম্যাচিং করে পরলে আই থিঙ্ক আরও বেশি সুন্দর লাগবে। তো শাড়ির কালারটা আমার এক কথায় খুব ভালো লেগেছে। তারপর আমি একটা শাড়ি কিনেছি স্বপ্নযাত্রা থেকে। এই শাড়িটার প্রাইস ছিল 2700 টাকা ডেলিভারি চার্জ সহ। এই শাড়িটা জর্জেটের মধ্যে ছিল, অনেকে হয়তো ভাবছো এত শাড়ি কেন, কিন্তু আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, এগুলো আমি আস্তে আস্তে কিনে কিনে জমিয়েছি। তো এই শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি, এটাতে অনেকগুলো সিনেমার পোস্টার এবং মোটিভ টাইপের আছে। শাড়িটা অনেক কালারফুল, এটা আমার উইশ লিস্টে অনেক দিন থেকেই ছিল। তো এটা কেনা হয়েছে, এখনো পরা হয়নি। আমি একটা পিকচার অ্যাটাচ করে দিচ্ছি এই শাড়িটার। তারপরে এই শাড়িটাও একটা জামদানি শাড়ি, এটা সৌরভ আমার জন্য সোনারগাঁও থেকে নিয়ে এসেছে। এটা কিছুদিন আগে ও আমাকে গিফট করেছে, তো এটা হাজবেন্ড অনেক পছন্দ করে গিফট করেছে। এই শাড়িটাও এখনো পরা হয়নি, এটাও আমি ঈদ শপিং হলের মধ্যে ইনক্লুড করছি। আমি প্রথমে বললাম যে আমার এবার ঈদের জন্য স্পেসিফিক সেরকম কিছু কেনা হয়নি, অনেক কিছু এরকম জমা হয়ে আছে যেগুলো আমার এখনও পরা হয়নি, এগুলোই অনেক বেশি, এই কারণে আমি আর এক্সট্রাভাবে অনেক কিছু কিনিনি। আর এই শাড়িটাও দিয়েছিল সৌরভ, একসাথে আমাকে দুইটা শাড়িও গিফট করেছিল। তো এই শাড়িটাও খুব সুন্দর, এটা গ্রিনের মধ্যে, এটাও একটু জামদানি টাইপের মোটিভ করা আছে। এইটা হচ্ছে এই শাড়িটার আঁচলটা, কালার কম্বিনেশনটা আমার মোটামুটি ভালো লেগেছে। তারপরে আমি এই শাড়িটা কিনেছি, এটা আমি অনেক শখ করে কিনেছি, অনেক দিন থেকে এরকম লাখনাউ কাজের মধ্যে শাড়ি কেনার আমার খুবই খুবই ইচ্ছা ছিল। তো ফাইনালি এবার ঈদে আমি কিনে ফেললাম। কালারটা ছিল একদম সুন্দর, একটা সুদিন কালার, ল্যাভেন্ডার কালার, যেটা খুবই ট্রেন্ডিং এখন। আর শাড়ির কাজের ফিনিশিংটা খুব সুন্দর ছিল। এটা হচ্ছে আঁচলটা, পুরো ব্লাউজ পিসেও কাজ করা আছে। এই শাড়িটার প্রাইস আমার কাছে নিয়েছে 6500 টাকা। এটা কানিস বুটিক্স থেকে আমি কিনেছি, অনলাইন পেজ থেকে। তোমরা চাইলে সেখানে চেক আউট করতে পারো, ওদের কালেকশনগুলো বরাবরই অনেক সুন্দর হয়ে থাকে। আমি এর আগেও তাদের কাছ থেকে ড্রেস নিয়েছি। তো নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছি, এটা হচ্ছে বারুক ব্র্যান্ডের মধ্যে একটা পাকিস্তানি অর্গানজা কটন থ্রি পিস। এইটাই বলতে গেলে আমার ঈদের মেইন ড্রেস। এই ড্রেসটা হচ্ছে, আমি একটু ভালো করে ক্যাটালগে দেখিয়ে দিচ্ছি, এটার সালোয়ার, ওড়না এবং জামা সবগুলোই সেম প্রিন্টের মধ্যে হবে। এবার ঈদে যে কী নিব আমি বুঝেই পাচ্ছিলাম না, আর এত বেশি গরম, কোনো কিছুই গায়ে পরতে ইচ্ছা করছে না। তো এই ওড়নাটার কাপড়টা আমার খুব পছন্দ হয়েছে, আর আমার অর্গানজা বরাবরই একটু বেশি ভালো লাগে, একদম কটন পরলেও, কিন্তু ওড়নাটা একটু ফ্যান্সি না হলে ভালো লাগে না। এটার প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। এই ড্রেসটা আমি ফ্যাসিনো থেকে নিয়েছিলাম। তো এখনও আনস্টিচ দেখতে পাচ্ছ, কারণ আমার অনেকগুলো ড্রেসই স্টিচ করা হয়নি। এবার আমি কোনো কারণবশত আমাদের দেশের বাড়িতে যাচ্ছি না, যার কারণে আমার ড্রেসগুলো আনানো হয়নি। তো এই কাপড়টা খুবই সফট একটা কাপড়, কমফোর্টেবল ছিল। আমি কোনো কিছু কেনার সময় কমফোর্টেবল দেখে কিনে, আমার ফার্স্ট প্রায়োরিটি কমফোর্টেবল থাকে। এটার প্রাইস ছিল 3780 টাকা। দেন এটা হচ্ছে একটা গুলবানু ক্যাটালগের ড্রেস। ক্যাটালগটা আমি প্রথমে দেখাচ্ছি, ড্রেসটা এরকম, এটা নেক পোর্শনে এরকম করে এমব্রয়ডারি করা আছে।
এগেইন এটার কাপড়ও কটন এবং খুবই কমফোর্টেবল। আমি অবশ্যই কটন পরতে বেশি প্রিফার করি। সলিড কালারের মধ্যে এটা সালোয়ারটা ছিল, আর এটা হচ্ছে ওড়নাটা মেইনলি আমার বেশি পছন্দ হয়েছে। আমি যে কোনো ড্রেস কেনার আগে ওড়না দেখে কিনি, তো যেই ড্রেসের ওড়নাটা আমার বেশি পছন্দ হয় সেই ড্রেসগুলোই আমি চয়েস করি। তো এটার ওড়নাটা কিছুটা সিল্ক ম্যাটেরিয়ালের ছিল, আবার একটু কটন, সিল্ক ওড়না অনেক সময় গায়ে থাকে না, তো এটা ওই টাইপের না, একটু কটন মিক্সচার ছিল যার কারণে এটা গায়ে বসে থাকবে। আর এটার প্রিন্টটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আমার পিঙ্ক কালার অতটা পছন্দ না, কিন্তু কেন জানি এবার অনেকগুলো পিঙ্ক কালারের ড্রেস আমার হয়ে গেছে। তো এটা হচ্ছে, আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে প্যানেলটা যেটা দিয়ে আমি পরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে বানাবো, সেই ডিজাইনগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যখন বানানো হবে তখন। আর এই ড্রেসের প্রাইসটা ছিল 2200 টাকা। এখানে হচ্ছে একটা অর্গানজা কাপড়ের মধ্যে এমব্রয়ডারির প্যানেল দেয়া আছে, তো এটা আর কি ড্রেসের নিচে লাগাতে হবে। আমি বানানোর সময় চিন্তা করে দেখবো যে এটা আমি নিচে লাগাবো নাকি ঝুলে লাগাবো। আর এটা আমি এক্সট্রা একটা লেস কিনেছি যেটা আমি ক্যাটালগের মতো একদম দেখে বানাবো। তো যেটা বললাম, এবার আমার পিঙ্ক টোনের ড্রেস বেশি হয়ে গেছে, এটা হচ্ছে ম্যাজেন্ডা বা রানী গোলাপি যেটাকে বলে। এই ড্রেসটাও আমি ফ্যাসিনো থেকে নিয়েছি, এটার দাম মনে হয় 1600 টাকা ছিল। এটার প্যান্টটা সলিড কালারের মধ্যে, আর এই ক্যান্ডি ফ্লোস ওড়নাটা আমার বেশি ভালো লেগেছে। এটার ওড়নাটা কটনের মধ্যে, এটা পুরোটা একটা কটনের ড্রেস। আমি এটা অনেক সুন্দর ডিজাইন করে বানাবো প্ল্যান করে রেখেছি, আর এই কালারগুলো দিয়ে একটু ডিজাইন করব এটার মধ্যে, যখন বানানো হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা স্টোরে একটা মেক করা ছিল যেটা কিনা আমি ট্রায়াল দিয়ে দেখে নিয়েছিলাম। এটা দুইটা কালার ছিল, তো এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছিল এবং আমাকে মানাচ্ছিল মনে হচ্ছিল আমার, তো এই জন্য এটা নিয়েছি। আর এটা হচ্ছে নেক্সট আমি পারচেস করেছি ফ্যাসিনো থেকে, এটাও 3 পিস, এটাও 1600 টাকা ছিল। এটাও খুবই সুদিং একটা পিঙ্ক কালারের মধ্যে। তো আমার এবার গরমের কারণে প্রিফারেন্স ছিল ফার্স্ট যে এটা পরে আমার আরাম লাগবে এরকম কিছু। এটার কাপড়টা খুবই আরাম আরাম এবং কালারটাও খুবই সফট একটা কালার, যেটা গরমের মধ্যে চোখেরও শান্তি দিবে এবং আমার বডিতেও পরলে কোনো ইচিং হবে না বা ভালো লাগবে। তো আমার এবার মোস্টলি ড্রেসগুলোই কমফোর্টেবল দেখে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা, এটার হচ্ছে ওড়নাটা একটু আমি খুলে দেখাচ্ছি। এটা জামা এবং সালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে। তারপরে এখন যে ড্রেসটা দেখাচ্ছি, এটা আমার হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি স্টিচ ড্রেস। এটার স্লিভসটা হচ্ছে এরকম কালারের, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার ফ্রেন্ড ইন্ডিয়া গিয়েছিল, ওকে দিয়ে আমি নিয়ে এসেছি। আমার জন্য আমি দুইটা ড্রেস আনতে বলেছিলাম, তো অলরেডি একটা পরা হয়ে গিয়েছে, এটা আরেকটা। তো আমি এখানে নিচের রেড কালারটা নিয়ে একটু কনফিউজড, এটার যদি রং ওঠে পুরো ড্রেসটা নষ্ট হয়ে যাবে। এটা একটা অফ হোয়াইট কালারের মধ্যে একটু চিকেনকারি কাপড় দেওয়া ছিল এবং একটা কটন কাপড় দেওয়া আছে, ভেতরের ইনারটা খুবই ফালতু টাইপের একটা কাপড় দেওয়া আছে। এই ড্রেসটার প্রাইস ছিল 700 রুপি, যেটা বাংলাদেশি টাকায় 1000 টাকার মতো আসে। আর নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছি, এটাও পিঙ্ক কালারের মধ্যে, এটা আমার শাশুড়ি আমাকে শখ করে বানিয়ে দিয়েছে, তো উনি আর কি ডিজাইন করে কাস্টমাইজ করে এটা টেইলার্স থেকে বানিয়ে নিয়েছে। এটাও কটনের মধ্যে এবং এটা বেক্সি ভয়েলের, এটা পরলে অনেক আরাম লাগবে। এটার স্লিভসটা আমার খুব পছন্দ হয়েছে, স্লিভসটা একটু লুজ টাইপের হাফ স্লিভস, এটা উনি ওনার পছন্দ মতো বানিয়ে দিয়েছে। এছাড়া উনি আমাকে এক্সট্রা টাকা দিয়েছে যেটার জন্য, মানে ঈদের ড্রেস কেনার জন্য। তো এই ড্রেসটাও আমার পছন্দ হয়েছে, এটা গরমে পরার জন্য খুবই কমফোর্টেবল হবে। তো এখন চলে যাচ্ছি হোম ডেকোরের জন্য আমি যেগুলো নিয়েছি বাসার জিনিসপত্র, তো সেইটা মধ্যে এটা হচ্ছে একটা কুশন কভার যেটা আমি নিয়েছি দুইটা সেম। এটার প্রাইস ছিল 90 টাকা, আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। ব্যাক সাইডে এরকম জিপার করা আছে, কোয়ালিটি মোটামুটি ভালো এবং এটা দেখতে অনেকটা অ্যাপ্লিকের মতো লাগে। তারপর আমি একটা বিছানার চাদর নিয়েছি, আমি অনেক দিন থেকে ব্লকের চাদর নিতে চাচ্ছিলাম, বাট আমার ওভাবে করে পছন্দ এবং দামে মিলছিল না, এই জন্য নেওয়া হয়নি। তো আমার রুমের কালারটা যেহেতু একদমই এই ল্যাভেন্ডার টোনের এবং এর উপরে সাদা কালার প্রিন্ট করা, তো আমার রুমের সাথে খুবই ভালো লাগবে। বাট আনফর্চুনেটলি কাপড়টা খুবই মোটা, কাপড়ের থিকনেস দেখলেই তোমরা বুঝতে পারবা। এই ছিল মানে চাদরটা যেটা আমি দেখে আর কি অর্ডার করেছিলাম, এটা পাঁচমিশালি পেজ থেকে নেওয়া হয়েছে। এত বেশি ভারী চাদরটা ওয়েট ক্যারি করা খুবই ঝামেলা, এটা তো ধুয়ে দেওয়া দূরের কথা, এমনিতে ওয়েট ক্যারি করা যায় না, তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল ব্যাপারটা। আর চাদরের প্রাইসটা ছিল 1700 টাকা, এর সাথে ম্যাচিং করে আমি দুইটা কুশন কভার নিয়েছি। কুশন কভারটা ছিল বুনন পেজ থেকে, যেটা আমার খুব পছন্দ হয়েছে এবং এই টার্সেলগুলো দেখে আমি মেইনলি নিয়েছি। টার্সেলগুলো
খুব সুন্দর লাগে আমার কাছে। আর এই চাদরে যে কালারগুলো দিয়ে কাজ করা আছে সেটার সাথে এটার শেডটা অনেক সুন্দর মিলছিল। তো আমি এখানে একটা ছবি অ্যাটাচ করে দিচ্ছি যে পিকচারটা দেখে আমি অর্ডার করেছিলাম। ব্যাক সাইডের কাপড়টা অনেক ভালো দেয়া ছিল এবং ভালো জিপার লাগানো ছিল। কুশন কভারগুলোর প্রাইস ছিল পার পিস 550 টাকা করে। তো এগুলো মোটামুটি সব পেজে আমি এই টাইপের প্রাইসেই পেয়েছি। দেন আমি যেটা নিয়েছি টেবিল রানার, টেবিল রানারটা অলরেডি আমার একটা ব্লগের মধ্যে দেখিয়েছি। এটা আমি কোন পেজ থেকে নিয়েছিলাম আমার নামটা ঠিক মনে নাই। তো এটার কাপড়টা কিছুটা কাগজ টাইপের, মানে অনেক মোটা টাইপের কাপড়। এটা ওয়াশ করা যাবে কি না আমি জানি না, আমি ওদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, ওরা বললো ওয়াশ করা যাবে। এই সেটটার প্রাইস ছিল 1200 টাকা, একটা রানার এবং 6 পিস টেবিল ম্যাট। তারপরে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে একটা সিঙ্গেল পর্দা। এই পর্দাটা আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি এটা নিয়েছি। আর আমার ফ্লোরাল প্রিন্ট বরাবরই খুবই ভালো লাগে এবং এইটাতে আরেকটা টেক্সচার, আরেকটা প্রিন্ট করা আছে। পর্দার ওপরে এইরকম করে ডিজাইন করা আছে এবং সুন্দর লেসিং করা আছে। আমি জানি না এটা আমি কোথায় লাগাবো। এটার প্রাইস ছিল 400 টাকা, অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি এই জন্য নিয়েছি। আর এটা হচ্ছে হোয়াইট কালার বেডশিট, যেটা কিনা আমি এই পিকচার দেওয়া ছবির মতো ব্লক করে নিতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি নিউ মার্কেটে আগুন লাগার কারণে করা হয়নি। এটার প্রাইস ছিল 800 টাকা। তো এই ছিল আমার ঈদ শপিং হল। আমি যা কিছু কিনেছি বা আগের ছিল সেগুলোই তোমাদেরকে দেখালাম। আমি এবার বেশি কিছু কেনাকাটা করিনি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আল্লাহ হাফেজ।